ভিডিও তো শুরু করবো তার ভিডিও শুরু করার আগে আমি মন্দিরের কাছে সরি চেয়ে নিয়েছি আমাকে এই ভাষা এই বিশেষণগুলো প্রয়োগ করতে হবে তা আমি জানি তুমি কিছু মনে করবে না কারণ কেউ যদি তোমার ওই তলায় মুখ গুজে থাকে তোমার প্যান্টটির মধ্যে দিয়ে তাহলে তাকে তো কিছু বলতে লাগবে আমার না হ্যাঁ শুরু করি শুরু থেকেই শুরু করি আর শুরু থেকে শুরু করার আগে তোমাদের সাথে একটু আলাপচারিতা করে নিই মানে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আগাম শুভেচ্ছা হুম শুভ সরস্বতী পুজো প্রত্যেকটা ঘরে হবে আমি জানি হ্যাঁ সরস্বতী পুজো লক্ষ্মী পুজো প্রত্যেকটা ঘরে ঘরেই হয় আচ্ছা সেসব ঠিক আছে জয় মা সরস্বতী বিদ্যা দাও বুদ্ধি দাও বলতাম আর বিশেষ করে বলতাম পরীক্ষার আগে জয় মা সরস্বতী ঠাকুর এইটাই পরীক্ষার জন্য ভালো হয় এই পরীক্ষার জন্য ভালো হয় এখন বুঝি না পড়ে ঠাকুরকে ডাকলে কি আর পরীক্ষা ভালো হয় এখন জ্ঞান দিই তখন মারা বলতো যতক্ষণে তুই ঠাকুর ডাকছিস ততক্ষণে দুটো কোশ্চেন মুখস্থ করে ফেলবি আচ্ছা তো এইসব না আচ্ছা তো পেন্টি ও প্যান্টি ববি প্যান্টির মধ্যে মুখ গুজে থাকতিস ও মাই ডক মানে হুল কতবার হুল ফোটালো সেটা তুই কাউন্ট করতিস প্যান্টির মধ্যে ওরে কদর্য মহিলা রে তোর ক্যারেক্টার তোর অকার তুই রোজ এসে বলে যাচ্ছিস ধিকার তোর জীবনের প্রতি এই জন্যই তোর মুখটা ওই রকম ছেড়ি গালির প্যান্টটি ঢুকে যাস না না লেটা তো ঢুকতে দেবে না ওখানে একমাত্র ল্যাটাদিপ্তের অধিকার তুই যে কাজগুলো করতিস সেগুলো লালবাতি এরিয়ার মাসিরা করে দেখে নেয় যে ঠিকঠাক আছে কি না পরে কোনো কাস্টমার জন্য অবজেকশন না জানায় যে এই মালটা কি দিলে হ্যাঁ একদম ছাগলা পরা মানে তোর এই রকম পরিস্থিতি যে মন্দিরাও বলতে পারবে না হুল কতবার ভুল ফুটিয়েছে তুই ওই প্যান্টের মধ্যে মুখ গুজে তুই বলে দিতে পারবি যে ওই প্যান্টির মধ্যে মুখ গোজা অবস্থায় যে হুল এতবার প্রবেশ করেছে হুল ফোটাতে তো তোর মুখে সবচেয়ে নোংরা হচ্ছে সোয়াইটিতে তুই ডাস্টবিনের কাজ করিস তুই তুই নোংরা ঘাটিস এত ছি 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 তাই জন্যে কি তুই এখন বন্দিরার মায়ের প্যান্টির তলায় যাচ্ছিস হ্যাঁ ওর মায়ের গোপ আছে ওর মেয়েরও গোপ আছে ওর মায়েরও এক মেয়ে ওর মেয়েরও এক মেয়ে ওর মেয়ে যেন অর্মতন হয় আমি বলেছি না তুই প্রত্যেকটা বাচ্চাকে তুলে কথা বলিস কত বড় হারামি তোর পেট ন্যাংড়া পেট ন্যাংড়া পেট দিয়ে অন্য বাচ্চাদের সম্বন্ধে বলিস তখন মনে হয়নি যে আমি ওকে নোংরা কাজে উৎসাহিত করতে এসেছি ওর মেয়েটা যদি ওই রকম হয় তখন তো জয়ীর কথা মনে আসিনি লেউড়ি বেবুরসে খাঁজা বাজা মাল ইস লোকের প্যান্টটির মধ্যে মুখ গুঁজে থাকিস ওই প্যান্টির মধ্যে মুখ গুঁজে ওই নাক দিয়ে তুই ঘ্রাণ তোর নাকের ছিদ্র এত বড় এইবার বুঝেছি দুটো কারণে তোর নাকের ছিদ্র এত বড় কারণ ভেরুটা ধজভাঙ্গা ভাঙা কোন ছিদ্রতে প্রবেশ করবে তোর নাকের ছিদ্রতেই বারবার প্রবেশ করতো দেখতো এই ছিদ্রটাই বড় চোখের সামনে বাসছে তাহলে আর ওই ঘ্রাণ নিতে নিতে ওই প্যান্টটির মধ্যেকার ঘ্রাণ নিতে নিতে তোর ছিদ্র বড় করে ফেলেছিস ও মাই ডগ ও মাই ডগ আর কত নিচে না রে আর তোর ওই বেবুর সে ভিউয়ার্সরা তাঁধেই তাঁধেই আরে দারুণ দিয়েছ দারুণ বলেছ অ্যাকচুয়ালি কি বলতো অ্যাকচুয়ালি ওই যে বলেছি তোর ভিউয়ার্সরা তোর মুখ দিয়ে এই নোংরা কথা শুনতে ভালোবাসে মানে এক প্রকারে ওরা এইভাবে সেক্সটাকে মেটায় বুঝেছিস ওর পোনাখুটুনি বালিকে দেখলাম দারুণ 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 বলেছে মানে ও নিতে পারে না তো স্বামীর থেকে তোর মুখের থেকে নিয়ে ও হেভি এনজয় মারে ওই রকম বয়স্ক মহিলাগুলো তোকে যে গোপু দিয়েছিল সে শোনে হ্যাঁ সে শোনে তোর মা বাবা শোনে ও তোর আবার ওই লিগাল অ্যাডভাইজার কথা কোথায় রে লিগাল অ্যাডভাইজারের কথা তো তোর মুখে শোনা যায় না সে জানে তুই প্রতিনিয়ত সোমনাথ মন্দিরা সন্দীপ এদের নিয়ে চর্চা করিস ওরা তোকে পিন ফোটায় না কিন্তু তুই ফোটাতে যাস জানে হ্যাঁ লেউড়ি বেভূসে মাগি তোমার ছেঁদা তোমার ছেঁদার কোনো কাজ হয় না তোমার ছ্যাদা তোমার প্যান্টটির তলায় শুধু একমাত্র তোমার হ্যান্ড ব্যাগে মুখ গুজে বসে থাকে আর তুমি 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 খিরে লাথি ওর তুমি তুই 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 মানে ওই এতগুলোর সাথে শুয়েছে তাহলে বোঝ ওর প্যান্টটির তলায় কি সুগন্ধি বেরোয় সরি বন্ধুরা আমাকে এইভাবে বলতে হবে কিছু মনে করো না তার তুই বোঝ মানে সমাজে তুই যাতে সাপোর্ট করেছিলি মানে যারা বেরিয়ে গেছে স্বামী থাকতে অন্য পুরুষের সাথে বারো বছর ঘর করেছে তিনবার চারবার বড় পুরুষের সাথে ঘর করেছে ঘর করেনি মানে সম্পর্ক স্থাপন করেছে সেই সব মহিলাদের প্যান্টটির তলায় তোর মুখ আমি শুধু চিন্তা করছি তোর মুখ মন্দিরার ওই জায়গায় ও রায় র মানে আমি শুধু অবাক হই হ্যাঁ ফুল ফোটানোর পরও তুই আস্বাদন করতিস তারপর একটা পিরিয়ড হলে মন্দিরার আর প্যান্ট লাগবে না কি বলবো বন্ধুরা আমি জানি ঘৃণার কথা আপনারা বুঝুন ওর মুখ দিয়ে টপাক করে বেরিয়ে গেল যে ওর ওখানে প্যান্টটির তলা দিয়েও মুখ গুজে বসে থাকতো হ্যাঁ আর বলতো ভাই যেটা পরিষ্কার রাখ এক্ষুনি আসবে কি বলবো আমার এছাড়া কোনো ভাষা আসছে না বন্ধুরা কিছু মনে করবেন না আজকে ওর অকাত এখন ওই নিপা মানে মন্দিরার মায়ের প্যান্টটি নিচে যায় যদিও প্যান্টটি পরে কিনা জানি না তো সায়ের তলায় তোর মুখ গোজা থাকে মানে তোর এই নোংরা ঘেটে খাওয়া এই নোংরা ঘেটে উপার্জন তুই করিস বলতো তারপরেও তুই বলবি তোর শ্বশুরবাড়ির লোক তোর পাশে যেন থাকে তোর শাশুড়ি যদি শোনে তুই মুখ গুঁজে পড়ে থাকিস মন্দির আর মন্দিরার মায়ের নিচে তাহলে তোকে বহু লাগতি মেরে তাড়াবে তুই কি করে ভাবিস তারা তোকে সাপোর্ট করবে আর তুই কি করছিস অন্যের প্যান্টির তলায় মুখ গুজে বসে আছিস চে ধিক্কার জানাই তারপর সেই মুখ দিয়ে তুই জাম্বু জাম্বু ডাকিস তারপরে তুই চেষ্টা করিস মানে তোর আপ্রাণ চেষ্টা যে জাম্বুর ক্যাক্টাসে বসবি কি করে হয় বল তোর ওই জায়গাটা জায়গা আছে গুহা গুহায় ঢুকতে গেলে হ্যারিকেন নিয়ে ঢুকতে হয় তারপরে তোর এরকম অদ্ভুত আবদার যে জাম্বুর তুই ক্যাকটাসে বসবি ক্যাকটাসে বসার লোক কিন্তু চলে আসছে ওর কি বিফল মনোব্রত নিয়ে ফিরতে হবে হ্যাঁ চালি হারামি বজ্জাত মহিলা নোংরামির একটা শেষ সীমানা আছে তার মানে চিন্তা কর তুই কার কার প্যান্টির তলায় মুখ গুঁজে বসে থাকিস ধিক্কার জানায় এইটুকুই এলাম বন্ধুরা আমি অবাক হয়ে যাচ্ছি মানুষের একটা লেভেল আছে ওই লেভেলটাকে ছাড়িয়ে চলে যাচ্ছে যে ও মন্দিরা প্যান্টের তলায় মুখ এখন নিপা এই সিরিয়ালি প্যান্টের তলায় মুখ গুঝিস ল্যাটাদ তো বুঝতে পারবে না তবে আনফলো করে দিচ্ছি না আনফলো হ্যাঁ একমাত্র ওই ল্যাটা মাছই ওখানে যাবে তোর প্রবেশ নিষেধ ভীষণভাবে তোর প্রবেশ নিষেধ যার জন্য ওদের নিয়ে তোর ভিডিও নেই সব জানিস সব দেখিস যেমন জানিস যে কী করতে গেছে সীমা ওখানে তোর এখন বলতে হবে বলিস আমি বিশাল একটা কমেন্ট পেয়ে গেছিস বিশাল ভাইরাল করবি তোর তোরটা বল তোর নাকি ভাগনা এসছে আর দু নাকি হেব্বি চরম নাকি আনন্দ দিচ্ছে তোকে তুই নাকি রোজ নাকি লেগ পিসি খাইয়ে যাচ্ছিস খেলা মাগি ফট নোংরা মেয়ে ছেলে তোর অকাক প্যান্টির তলায় তোর মুখটা গুজে রাখাই তোর অকাক বন্ধুরা বলার ছিল খুব ছোট করে দিলাম ভিডিও কিন্তু এটা না বললে আমার ঘুমিয়ে আসতো না যদি পারি লাইভে আসবো চলো শুভরাত্রি